Hello everyone, I am Nipok Nag and you are watching Nag English Tutorial. এই ভিডিওটিতে আলোচনা করব একাদশ শ্রেণীর ইংলিশ এর পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনস বা এসএকিউ কোশ্চেনস নিয়ে। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করছি এই প্রশ্নগুলি থেকেই তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং তোমরা এখানে প্রিভিয়াস ইয়ার্স এ যে সমস্ত কোশ্চেনসগুলি পড়েছিল সেইগুলিও এখানে পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে যতটা পারবে, এবং আমার এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আমার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলো এবার দেখে নেওয়া যাক প্রশ্নগুলি। একের দাগ, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইব দি বিউটি অব দি মর্নিং। এই কোশ্চেনটি 2015 এবং 2018 সালে পড়েছিল। দেখো কি বলছে, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইব, ওয়ার্ডসওয়ার্থ কিভাবে বর্ণনা করেছেন দি বিউটি অব দি মর্নিং, সকালবেলার সৌন্দর্যকে। তো অ্যান্সারটা দেখো, ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইবস দি বিউটি অব দি মর্নিং অ্যাজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার। তো বলছে ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইবস, ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা করেছেন দি বিউটি অব দি মর্নিং, সকালবেলার সৌন্দর্যটাকে, অ্যাজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার। সাইলেন্ট মানে নীরব, অ্যাট বেয়ার মানে উন্মুক্ত বা নগ্ন। তো সাইলেন্ট নীরব এবং উন্মুক্ত বলে বর্ণনা করেছেন। দুয়ের দাগ, হুইচ সিটি অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ ইজ দি ফেয়ারেস্ট ওয়ান। তো এটাও 2015 এবং 2018 সালে পড়েছিল। হুইচ সিটি, কোন সিটিটি বা কোন নগরটি অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডসওয়ার্থের মত অনুসারে, ইজ দি ফেয়ারেস্ট ওয়ান, সব থেকে সুন্দর। তো অ্যান্সারটা দেখো, অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডসওয়ার্থের মত অনুসারে, দি সিটি অফ লন্ডন অর্থাৎ লন্ডন সিটিটি ইজ দি ফেয়ারেস্ট ওয়ান, সব থেকে সুন্দর। তিনের দাগ, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইব দি এয়ার ইন দি সিটি অফ লন্ডন। এটা 2016 সালে পড়েছিল। তো বলছে হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইব, ওয়ার্ডসওয়ার্থ কিভাবে বর্ণনা করেছেন দি এয়ার বাতাসটিকে, ইন দি সিটি অফ লন্ডন, লন্ডন সিটির অর্থাৎ লন্ডন সিটির বাতাসটাকে তিনি কিভাবে বর্ণনা করেছেন। অ্যান্সারটা দেখো, ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইবস দি এয়ার অব দি সিটি অফ লন্ডন অ্যাজ স্মোকলেস। তো বলছে ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইবস, ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা করেছেন দি এয়ার বাতাসটিকে, অব দি সিটি অফ লন্ডন, লন্ডন সিটির, অ্যাজ স্মোকলেস, ধোঁয়াহীন অর্থাৎ বাতাসে কোনো রকম কোনো ধোঁয়া নেই, এরকমভাবে তিনি বর্ণনা করেছেন বাতাসটাকে। চারের দাগ, হোয়াট ইজ দি ফিলিং দ্যাট ওয়ার্ডসওয়ার্থ এক্সপিরিয়েন্সেস হুইচ হি হ্যাড নেভার এক্সপিরিয়েন্সড বিফোর। 2016 সালে প্রশ্নটি পড়েছিল। তো বলছে হোয়াট ইজ দি ফিলিং, কীরকম অনুভূতিটা, দ্যাট দি ওয়ার্ডসওয়ার্থ এক্সপিরিয়েন্সেস, যেটা ওয়ার্ডসওয়ার্থ অনুভব করেছিলেন, হুইচ হি হ্যাড নেভার এক্সপিরিয়েন্সড বিফোর, যেটা তিনি আগে কখনো অনুভব করেননি। তো অ্যান্সারটা দেখো, ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ নেভার এক্সপিরিয়েন্সড এ কামনেস অফ সাচ ম্যাগনিটিউড বিফোর। তো বলছে ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ নেভার এক্সপিরিয়েন্সড, ওয়ার্ডসওয়ার্থ এর আগে কখনো অনুভব করেননি এ কামনেস, একটা প্রশান্ততা বা শান্তি এতটা অনুভব করেননি, অফ সাচ ম্যাগনিটিউড, এতটা পরিমাণে, বিফোর আগে অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ এর আগে এতটা পরিমাণে শান্ততা কখনো তিনি অনুভব করেননি। ছয়ের দাগ, হোয়েন ডিড দি পোয়েট ভিউ দি সিটি। তো বলছে হোয়েন ডিড দি পোয়েট ভিউ দি সিটি, কবি কখন এই সিটিটাকে দেখেছিলেন। অ্যান্সারটা দেখো, দি পোয়েট ওয়ার্ডসওয়ার্থ ভিউড দি সিটি ইন দি আর্লি মর্নিং। তো বলছে দি পোয়েট ওয়ার্ডসওয়ার্থ, কবি ওয়ার্ডসওয়ার্থ ভিউড দেখেছিলেন দি সিটি, সিটিটিকে, ইন দি আর্লি মর্নিং, খুব সকালে। সাতের দাগ, হোয়াট গার্মেন্ট ডিড দি সিটি ওয়ার। বলছে হোয়াট গার্মেন্ট, কী পোশাক
did the city wear এই সিটিটি পরেছিল অ্যানসারটা দেখো the city wore the garment of the beauty of the morning তো বলছে the city wore এই সিটিটি পরেছিল the garment পোশাক of the beauty সৌন্দর্যের পোশাক of the morning সকালবেলার অর্থাৎ সকালবেলার যে সৌন্দর্যটা সেটাকেই পোশাকের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই সিটিটি সকালবেলার সৌন্দর্যের পোশাক পরেছিল আটের ট্যাগ হোয়াই ডু দি টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস অ্যাপিয়ার ব্রাইট অ্যান্ড গ্লিটারিং বলছে কেন এই টাওয়ার ডোমস থিয়েটার্স টেম্পলস এই যে সমস্ত জিনিসগুলো অ্যাপিয়ার আবির্ভাব হয়েছিল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং উজ্জ্বল এবং চকচকে এরকমভাবে তো অ্যান্সারটা দেখো বলছে দি টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস অ্যাপিয়ার ব্রাইট অ্যান্ড গ্লিটারিং বিকজ দি এয়ার ইজ স্মোকলেস তো বলছে এই টাওয়ার্স ডোমস থিয়েটার্স টেম্পলস এই যে সমস্ত জিনিসগুলো এইগুলো আবির্ভাব হয়েছিল উজ্জ্বল এবং চকচকে হিসেবে বিকজ কারণ দি এয়ার ইজ স্মোকলেস আকাশে কোনো ধোঁয়া ছিল না এবং আকাশে ধোঁয়া ছিল না বলেই সমস্ত জিনিসগুলো চকচক করছিল রোদে নয়ের দাগ হোম ডাজ দি পোয়েট কনসিডার ডাল অফ সোল তো বলছে হোম ডাজ দি পোয়েট কনসিডার কবি কাকে কনসিডার করেছেন ডাল অফ সোল অর্থাৎ নীরস হিসেবে অ্যান্সারটা দেখো অ্যাকর্ডিং টু দি পোয়েট দি ম্যান হু টেক্স নো নোটিস অফ দি বিউটি অফ দি সিটি অফ লন্ডন ইন দি আর্লি মর্নিং ইজ ডাল অফ সোল বলছে অ্যাকর্ডিং টু দি পোয়েট কবির মত অনুসারে দি ম্যান মানুষটি হু টেক্স নো নোটিস যে খেয়াল করে না বা দেখে না অফ দি বিউটি অফ দি সিটি অফ লন্ডন এই লন্ডন শহরের সৌন্দর্যটাকে ইন দি আর্লি মর্নিং খুব সকালবেলাতে ইজ ডাল অফ সোল সেই হচ্ছে ডাল অফ সোল নীরস প্রকৃতির মানুষ তো এরকম সকালবেলার যে লন্ডনের সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে যে নোটিস করে না বা খেয়াল করে না তাকেই হচ্ছে ডাল অফ সোল বলা হচ্ছে কবির মত অনুসারে এগারো তাক হোয়াট অ্যাকর্ডিং টু দি পোয়েট ইজ লাইং স্টিল ইন দি মর্নিং তো বলছে হোয়াট অ্যাকর্ডিং টু দি পোয়েট কবির মত অনুসারে কোন জিনিসটি ইজ লাইং স্টিল ইন দি মর্নিং সকালবেলায় স্তব্ধ হয়ে রয়েছে বা ঘুমিয়ে রয়েছে অ্যান্সারটা দেখো অ্যাকর্ডিং টু দি পোয়েট দি মাইটি হার্ট অব দি সিটি ইজ লাইং স্টিল বলছে অ্যাকর্ডিং টু দি পোয়েট কবির মত অনুসারে দি মাইটি হার্ট অব দি সিটি এই সিটির প্রকাণ্ড যে হৃদয়টি সেই হৃদয়টি ইজ লাইং স্টিল অর্থাৎ স্তব্ধ হয়ে রয়েছে বা ঘুমিয়ে রয়েছে বারোর দাগ হাউ ডু দি হাউসেস অব দি সিটি অফ লন্ডন অ্যাপিয়ার টু দি পোয়েট বলছে হাউ ডু দি হাউসেস অব দি সিটি অফ লন্ডন অ্যাপিয়ার অর্থাৎ লন্ডন সিটির যে বাড়িগুলো সেই বাড়িগুলো কিভাবে অ্যাপিয়ার হয়েছে আবির্ভাব হয়েছে বা ধরা দিয়েছে টু দি পোয়েট কবির কাছে অ্যান্সারটা দেখো দি হাউজেস অফ দি সিটি অফ লন্ডন অ্যাপিয়ার্স তো লন্ডন সিটির যে বাড়িগুলো সেইগুলো ধরা দিয়েছে বা আবির্ভাব হয়েছে টু বি অ্যাসলিপ ঘুমন্তভাবে টু দি পোয়েট কবির কাছে অর্থাৎ কবি মনে করেছেন বা কবির কাছে মনে হয়েছে যেন ওই লন্ডন সিটির যে বাড়িগুলো সেগুলো যেন ঘুমিয়ে আছে তেরোর দাগ ফ্রম হোয়ার ডিড দি পোয়েট সি দি বিউটি অফ লন্ডন তো বলছে ফ্রম হোয়ার কোথার থেকে ডিড দি পোয়েট সি কবি দেখেছিলেন দি বিউটি অফ লন্ডন লন্ডনের সৌন্দর্যটা অ্যান্সারটা দেখো বলছে ফ্রম ওয়েস্টমিনিস্টার ব্রিজ দি পোয়েট স দি বিউটি অফ লন্ডন তো বলছে ফ্রম ওয়েস্টমিনিস্টার ব্রিজ ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে দি পোয়েট স কবি দেখেছিলেন দি বিউটি অফ লন্ডন লন্ডনের সৌন্দর্যটা অর্থাৎ লন্ডন সিটির যে সৌন্দর্যটা সেটা তিনি ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে দেখেছিলেন চোদ্দ হাউ ডাজ দি রিভার ফ্লো ইন দি পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ তো বলছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের যে নদীটি সেটা কেমনভাবে প্রবাহিত হয়
অ্যান্সারটা দেখো, দি রিভার ফ্লোজ অ্যাট হিজ ওন সুইট উইল, অর্থাৎ নিজের ইচ্ছে মতো প্রবাহিত হয়। দি রিভার ফ্লোজ, নদীটি প্রবাহিত হয়, অ্যাট হিজ ওন সুইট উইল, নিজের ইচ্ছে মতো। পনেরো দাগ, হুইচ রিভার ইজ মেনশনড ইন দি পোয়েম, তো বলছে হুইচ রিভার, কোন নদীটি ইজ মেনশনড, মেনশন করা হয়েছে ইন দি পোয়েম, কবিতাটিতে। তো বলছে দি রিভার টেমস ইজ মেনশনড ইন দি পোয়েম, অর্থাৎ দি রিভার টেমস, টেমস নদীটি ইজ মেনশনড, উল্লেখ করা হয়েছে ইন দি পোয়েম, কবিতাটিতে। ষোলোর দাগ, হোয়ার ইজ ওয়েস্ট মিনিস্টার ব্রিজ সিচুয়েটেড, ওয়েস্ট মিনিস্টার ব্রিজটি কোথায় অবস্থিত, অ্যান্সারটা দেখো, ওয়েস্ট মিনিস্টার ব্রিজ ইজ সিচুয়েটেড ওভার দি টেমস রিভার, তো বলছে দি ওয়েস্ট মিনিস্টার ব্রিজ ইজ সিচুয়েটেড, ওয়েস্ট মিনিস্টার ব্রিজটা অবস্থিত ওভার দি টেমস রিভার, টেমস নদীর ওপরে। থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও।